আনিশখানি জড়িতদের শাস্তি দাবিতে ফের পথে নামলো বাম ছাত্র যুব সংগঠন। আনিশখানির মৃত্যু প্রতিবাদে পথে বাম সংগঠন ডিওয়াইএফআই। আনিশখানির হত্যা মামলায় দোষীদের গ্রেপ্তার এবং সিবিআই তদন্তের দাবিতে বাম ছাত্র যুবদের পথে নামার কর্মসূচিতে সাই ছিল অনেকেরই। আমতায় আনিশখানির মৃত্যুর ঘটনার মাঝে দুই পুলিশ গ্রেপ্তার হলো, তবে সেই রাতে ঠিক কি ঘটেছিল তা এখনো স্পষ্ট নয়। রাজ্যে গঠন করা সিট সেই তদন্ত শুরু করলো, কাজে কাজ কিছুই হয়নি। 45 দিন অতিক্রান্ত আনিশখানির ঘটনায় অথচ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। দিনেশ মজুমদার ভবন থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নেন ছাত্র যুব নির্বিশেষে প্রত্যেকেই। আনিশখানের খুনিদের শাস্তির দাবিতে প্রথম দিন থেকে আমরা পথে নেমেছিলাম। সিট গিয়ে বলে এসেছিল 15 দিনের মধ্যে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করব। এখন বাস্তবে দেখা যাচ্ছে 45 দিন প্রায় অতিক্রান্ত হতে চললো, কিচ্ছু করেনি। ফলত আনিশখানের খুনিদের শাস্তির দাবিতে